আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে আজকে আমরা আমাদের বারোতম লেকচারে উপনীত হয়েছি আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে যারা এই প্যান্ডেমিক সিচুয়েশনে শিক্ষার্থীদের কথা ভেবে অনলাইন ক্লাসের আয়োজন করেছেন এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাকে ম্যাথমেটিক্স অনার্স ফোর্থ ইয়ার ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি কোর্সের রিসোর্স পার্সেন্ট হিসেবে সিলেক্ট করার জন্য তো সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আবু সালেক সহকারী অধ্যাপক গণিত ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ গাজীপুর তো ইতিমধ্যে আমরা এগারোটি লেকচার এই কোর্সের উপরে প্রেরণ করেছি আজকে আমরা বারো নম্বর লেকচারে উপনীত হয়েছি তো এই লেকচারে আমরা মেইনলি যেটা দেখব সেটা হচ্ছে ডিসক্রিট গ্রোথ মডেলস ফর ইন্টারেক্টিং পপুলেশনস দ্যাট মিনস মিথস মিথস্ক্রিয় জনসংখ্যার বিচ্ছিন্ন মডেলটা আলোচনা করব আমরা গতদিন অবিচ্ছিন্ন মডেল নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি এটা একটু গতদিনের লেকচারটা একটু রিভিউ করব আর আজকে যারা আমাদের সাথে নতুন প্রথমবার আমাদের সাথে জয়েন করেছেন তোমাদের জন্য একটু আমরা প্রতি ক্লাসে একটু প্রিভিয়াস গুলো একটু কথা বলি সেটা হচ্ছে টোটাল কোর্স সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি কোর্স লেকচারের শুরুতেই তো আমরা গত এগারো লেকচারে আমরা দুইটি রেফারেন্স ফলো করেছি তবে তোমরা অন্য যে কোনো রাইটারের বই দেখলেও পারো কোনো সমস্যা নাই একটা বই ফলো করলে হবে তবে আহ আমার এই আমার এই ভিডিও লেকচার গুলো যদি তোমরা পজ করে করে দেখো তাহলেও কিন্তু তোমরা মোটামুটি সবকিছু এখানে পেরে যাবে তো আমরা এই কোর্সটাকে এই কোর্সটার টোটাল সিলেবাসটাকে আমরা মোট পনেরোটি লেকচারে ডিভাইড করেছি তো পনেরোটি লেকচারের মধ্যে আমরা অলরেডি এগারোটি লেকচার অলরেডি প্রদান করেছি আজকে আমাদের বারো নাম্বার লেকচার তো এই লেকচারটা আমরা চ্যাপ্টার ফোর এর উপর দিচ্ছি যেটা যেটা হচ্ছে চ্যাপ্টার ফোর এর উপর আমরা আজকে লেকচারটা দিব চ্যাপ্টার ফোরে এখানে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসক্রিট গ্রোথ মডেলস ফর ইন্টারেক্টিং পপুলেশন তবে আমরা কন্টিনিউয়াস পপুলেশন মডেল এটা গত ক্লাসে পড়েছিলাম এটা সম্পর্কে আমরা একটু কথা বলবো তবে তারপরে আমরা আবার এখানেই আসবো ঠিক আছে ওকে তো এটা হচ্ছে আমাদের টোটাল আউটলাইন তো যারা ক্লাসগুলো পাও নাই তারা আশা করছি পুরনো যে আমাদের আগের আগের ক্লাসগুলো আছে তোমরা এগুলো সেগুলো সিকুয়েন্সিয়ালি কালেক্ট করবা আশা করি তোমাদের এই কোর্সে একটা ভালো কিছু আসবে বলে আমার বিশ্বাস আমি আজকে একটু গত দিনের ক্লাস নিয়ে একটু কথা বলি আমরা এখানে মেইনলি পড়েছিলাম টু স্পিসিস মডেল নিয়ে আমরা কথা বলছিলাম আমরা এখানে একটু আমি তোমাদেরকে হার্ড বোর্ডের মাধ্যম হোয়াইট বোর্ডের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি সেটা ছিল আমরা এখানে এখানে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে টু স্পেসিস মডেল যখনই দুইজন থাকে তখনই তো প্রবলেম তাই না এখানে হচ্ছে টু স্পেসিস মডেল স্পেস ইআইএস টু স্পেসিস মডেল টু স্পেসিস মডেল মানে হচ্ছে এখানে দুইটা প্রজাতি আছে ঠিক আছে তো আমরা টু স্পেসিস মডেলের মধ্যে এখানে যে মডেলটা এখানে প্রথম দিন আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে প্রে পিডিটর মডেলটা নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম তাই না প্রে পিডিটর মডেলটা ছিল এরকম পি প্রে পিডিটর প্রিডিটর মডেল এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছিলাম ঠিক আছে তো প্রে পিডিটর মানে হচ্ছে এটা মানে হচ্ছে প্রে মানে হচ্ছে শিকার শিকার মানে হচ্ছে আমাদের এখানের জন্য হচ্ছে ইঁদুর ওকে আর প্রিডিটর মানে হচ্ছে শিকারি আমা শিকারি আমাদের এখানে হচ্ছে এটা বিড়াল তো আমি এখানে একটু আলোচনা করি সেখানে আমরা কি বলেছিলাম সেটা হচ্ছে প্রেয়ার পিডিটরে সাধারণত যেহেতু দুইটা স্পেসিস এখানে কাজ করে এই জন্য এখানে আমাদের চারটা অপশন থাকতে পারে কি হতে পারে একটা বাসা এমন হইতে পারে এটা ধরো ইদুর এটা ধরো বিড়াল একটা ভাষা এমন হইতে পারে ইদুর আছে বিড়াল নাই তাহলে কি হবে এক সময় ইঁদুর বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কারণ বিড়াল থাকলে তো ইঁদুর গুলাকে খেয়ে ফেলতো অথবা মেরে ফেলতো তাই না আরেকটা অবস্থা দেখতে পারো যে তুমি দেখবা যে কি ইঁদুর নাই বিড়াল আছে সেখানে সমস্যা কি বিড়ালগুলো মারা যাবে কারণ বিড়াল খাওয়ার পায় না ঠিক আছে আরেকটা অবস্থা দেখতে পারো ইঁদুরও আছে বিড়ালও আছে ঠিক আছে আরেকটা অবস্থা দেখতে ইঁদুর আছে বিড়ালও আছে হ্যাঁ তো এইখানে এইটাকে আমরা বলবো আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে হচ্ছে দুইটাই যখন কাজ করে তখন তাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম পয়েন্ট আর এগুলা কিন্তু ইকুইব্রিয়াম আর একটা অবস্থান কি আছে যে দুইটাই নাই দুইটাই নাই এটা কিন্তু সাম্য অবস্থা তাহলে সাম্য হচ্ছে দুইটা একটা হচ্ছে দুইটাই যখন থাকে আর হচ্ছে দুইটাই যখন থাকে না এটাকে আমরা বলি সাম্যাবস্থা তো এটার জন্য যদি আমরা এখানে দুইটা গোত্র চিন্তা করি একটাকে যদি আমরা n1 bn1 এটা হচ্ছে আমাদের একটা একটা পপুলেশন এই পপুলেশনটা আমরা ধরলাম এন ওয়ান হচ্ছে ধরলাম যদি শিকার শিকার মানে হচ্ছে এখানে হচ্ছে ইঁদুর শিকার মানে হচ্ছে এখানে ইঁদুর ধরলাম কোন একটা কোন একটা বাসায় ইঁদুর আছে অনেক কিন্তু বিড়াল নাই ঠিক আছে মানে এন টু টু জিরো যদি এমন হয় তাহলে কি হবে ইঁদুর বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তাহলে জিনিসটা এমন হয়ে যাবে সেম ভাবে কোনো একটা আমরা বাসায় দেখলাম এটা হচ্ছে এন টু হচ্ছে বিড়াল বিড়াল আছে কিন্তু কে নাই ইদুন নাই তাহলে এন ওয়ানটা নাই তাহলে এন যেহেতু নাই তাহলে বিড়ালটা কি হবে খাওয়ার অভাবে মারা যাবে তাহলে আমরা কি দেখতে পারি এখানে মাইনাস এ হয়ে গেল এখন আমাদের তো এগুলো হচ্ছে অস্থিতিশীল পরিবেশ ঠিক আছে এই ইঁদুর বাড়তেছেই বিড়াল সব মারা যাচ্ছে এগুলো সবগুলি অস্থিতিশীল পরিবেশ এই অস্থিতিশীল পরিবেশকে আমরা স্থিতিশীল করার জন্য আমরা বিজ্ঞানী লটকা ভল্টের একটা ফর্মুলা বের করেছে দেখো তোমার এখানে ছিল কি ডি এন ওয়ান বাই ডিটি এখানে কিন্তু এই বাড়তি ছিল তাহলে আমরা কমাবো কিভাবে দেখো মাইনাস বি ওয়ান দিয়ে এন ওয়ান দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বি ওয়ান হারে এন ওয়ান করতেছে আবার দেখো যখন আমরা এন্টুর কথা ভাববো মানে হচ্ছে শিক্ষা শিক্ষা রির কথা ভাববো তখন এটা টু কথা হবে এখানে কিন্তু মাইনাস হচ্ছিল এ টু এন টু হচ্ছিল এটাকে আমরা প্লাস করতে হবে আমাদের খাওয়ার দাবার দিতে হবে ইঁদুর এনে দিতে হবে না অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্য বিজ্ঞানী এটাকে আমরা বলতেছি লটকা ভোল্টেরা মডেল যখন দুইটা এবং বিড়াল দুইটা একসাথে কাজ করবে তখন তাকে আমরা বলবো লটকা মডেল ওকে এখন আমি লটকা ভোল্টেরা মডেল গত ক্লাসে আমরা আহ লেকচার ইলেভেন এ আমরা লটকা ভোল্টারা মডেলের এর সলিউশনটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা লটকা ভোল্টার মডেল দুই একটা অঙ্ক করবো এবং দেখবো এটা স্টেবেল কিনা আনস্টেবল কিনা এগুলো নিয়ে আমরা আলোচনা করব এখন দেখো আমরা একটা অঙ্ক করব এখানে আমাকে একটা সমীকরণ দেওয়া আছে ঠিক আছে আমাকে গিবেন একটা সমীকরণ দেওয়া আছে ধরো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এখান থেকে আমি তোমাকে একটা একটা ছোট একটা বা বুদ্ধি দেই সেটা হচ্ছে লটকা ভল্টের আমি গত ক্লাসে যেটা পড়িয়েছি যে লটকা ভল্টেরা যদি কথাটা উল্লেখ থাকে তুমি লটকা ভল্টের টোটাল ইন্ট্রোডাকশন দিয়ে সবকিছু টেনে দিবা যে শিকার শিকারী শিকার থাকলে কি হচ্ছে শিকার শিকার থাকলে শিকার না থাকলে আবার শিকারী না থাকলে শিকার থাকলে এরকম হলে কি হচ্ছে তখন লটকা ভলটার যেদিকে টোটাল লাইনটা তুমি তুলে দাও তাহলে লটকা ভলটার টোটাল ইনফরমেশন চলে যাবে এবং এটা তুমি পরীক্ষা লিখবাই আমি আশা করি

পয়েন্ট পয়েন্ট স্টেবিলিটি এটা আমাকে বের করতে বলেছে ঠিক আছে দুইটা কাজ একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট আর একটা স্টেবলিটি মানে হচ্ছে না আনস্টেবল ওকে শুরু করে আমরা কাজ শুরু করে দিচ্ছি প্রথমে দেখো আমরা প্রথমে তুমি লিখবা পর ইউক্লিব্রিয়াম আমরা কি করবো দেখো ইউকি লিব্রিয়াম উই হ্যাভ এটার জন্য আমরা কি লিখতে পারি দেখো এক্স বাই টি ইকুয়াল টু জিরো

আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ বাই আলফা সেম ভাবে এখানে আমরা কি পাচ্ছি ওয়াই ইকুয়াল টু জিরো আর এক্স ইকুয়াল টু বি বাই বিটা তাহলে তুমি এখানে দেখো অলরেডি তুমি কিন্তু মানগুলা পেয়ে গেছো সন্ধি বিন্দুগুলা পেয়ে গেছো তাহলে কি কি সন্ধি বিন্দু পেয়েছো তুমি বলতে পারবা বন্দিগুলো বিন্দুগুলা হচ্ছে একটা হচ্ছে কি জিরো জিরো আর একটা হচ্ছে এত তাহলে আমরা কি লিখতেছি দেখো সো সো দ্য ইউকলিবিয়াম ইকুইলিব্রিয়ামিবিরিয়াম পয়েন্টস আর ই ওয়ান জিরো জিরো আর হচ্ছে ই টু ই টুর মান হচ্ছে হচ্ছে বি বাই বিটা কমা এ বাই আলফা ঠিক আছে ওকে এখন কোনটা স্থিতিশীল কোনটা অস্থিতিশীল আমরা এখানে কাজ করব এখন দেখো ই অফ জিরো জিরো এখানে দেখো কি ই অফ জিরো জিরো মানে কি এখানে শিকারও নাই শিকারিও নাই তুমি তাহলে এটা এমনি লিখে দিতে পারো কি লিখতে পারো সো এট দ্য পয়েন্ট ই ওয়ান জিরো জিরো যেহেতু এখানে আমাকে প্রেও নাই প্রিটিও সিন্স দেয়ার আর অ্যাবসেন্স অফ টু স্পেসিস প্রে এই হয়ে ঠিক ঠিক আছে আছে এখানে কোন নাই এখন আমরা কাজ এই এই বিন্দু নিয়ে যেটা বিন্দুটা যেখানে কি আছে ইঁদুর ও আছে বিড়াল আছে সেটা নিয়ে আমরা কাজ করবো ওকে ওকে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কালে চলে যাই দেখি আমরা পারি কিনা এখন দেখো আমরা এখানে যদি কাজে যাই তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো এখানে আমরা এখন আমরা এটা নিয়ে কাজ করবো ওই বিন্দুটা নিয়ে কাজ করবো একটা হচ্ছে প্রথম হচ্ছে কি একটা এক্স আমরা ধরে নিচ্ছি আমাদের বিন্দুর কত এখানে শিকার শিকারি তাহলে এখানে আমরা সবগুলোর সাথে একটা অ্যাপসিলন ধরে নিতে আমরা শিখছিলাম না বি বাই বিটা প্লাস এখানে আমরা যে একটা ধ্রুবক ধরে নিলাম আর ওয়াই ইকুয়াল টু এ বাই আলফা প্লাস ইউ এটা ধরে নিলাম দুইটা চলক ধরে নিলাম এখন দেখো এখান থেকে আমরা কি লিখতে পাই সমীকরণ একে যদি আমরা মানগুলা বসাই এই যে সমীকরণ এক মানে হচ্ছে এই জিনিসটা একটু রেড কালার নিয়ে আসি দেখো সমীকরণ এক মানে হচ্ছে এই জিনিসটা এটা যদি আমরা সমীকরণ এক লিখে দেই তাহলে সমীকরণ একে যদি আমরা এক্স আর ওয়াই এর মানটা বসাই দেই খুব মনোযোগ দিয়ে দেখো টি এক্স বাই ডিটি ইকুয়াল দেখো এক্স এর মানটা বসতেছে বি বাই বিটা প্লাস ইউ ওয়ান ইনটু এখানে কিন্তু ইউ হচ্ছে অ্যাপসেলনের মতো কাজ করতেছে ও অনেক অনেক ক্ষুদ্র এভাবে করে এটা কাজ করতেছে এখানে হ্যাঁ এখন যদি আমরা এখানে আবার যদি ওইখানে সেকেন্ড ইকুয়েশনে বসাই ডি ওয়াই বাই ডি আমরা কি পাচ্ছি একটু দেখো এ বাই আলফা প্লাস এখানে যদি আমরা কমন নিয়ে আসি তাহলে এ মাইনাস এ মাইনাস বিটা ইউ ঠিক আছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইন এখন দেখো আমরা কিন্তু এখানে কি করব যেহেতু ইউ ওয়ান ইউ টু এখানে অ্যাপসেলন ওয়ান এবং অ্যাবসেলন টুর মতো কাজ করতেছে এবং যেহেতু মানগুলা অনেক ছোট সেহেতু আমরা যেখানে ইউ ওয়ান থাকবে সেটা তো অনেক ছোট ছোট যদি দুইটাই ছোট সংখ্যা গুণ করলে আরো ছোট হয়ে যাবে সেহেতু আমরা এখানে কি করব এগুলোকে আমরা বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ যেখানে ইউয়ান ইউটু আছে যদি আমরা এখানে বাদ দিয়ে দেই তাহলে আমাদের পরবর্তী লাইনটা কি আসে আমরা একটু লেখার চেষ্টা করি দেখে একটু এখানে আমরা একটু লেখার চেষ্টা করি হাতে কলমে না করলে ম্যাথ ক্লিয়ার হয় না এই জন্য আমি একটু হাতে কলমে করার চেষ্টা করি সবসময় দেখো এখন আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে এরকম আসছে এখন এখানে গুন টুন করে আমরা কি করছি তাহলে এখানে আমরা কি লিখতেছি দেখো এক্স বাই ডিটি ইকুয়াল টু বি বাই বিটা প্লাস ওয়ান মাইনাস আলফা ওয়ান ইউ ঠিক আছে হয়ে গেল এখন দেখো এখানে আসছে ওয়ান এখন এটাকে তোমরা একসাথে চিন্তা করো তোমার প্রবলেম করবে এখন তুমি যদি এখানে পরের লাইন দেখো দেখো যে ইউন ইউ টুর সাথে গুণ ছেড়ে আমরা বাদ দিয়ে দিবো বাদ দিয়ে ওমিটিং স্মল দেন উই হ্যাভ

এখন তুমি এটাকে নাও ইন ম্যাট্রিক্স ফর্ম। \|_{যেদিকে আমি তুমি ম্যাট্রিক্স ফর্মে প্রকাশ করো নাও ইন ম্যাট্রিক্স ফর্ম ম্যাট্রিক্স ফর্মে আমরা এখানে কি লিখতে পারবো দেখো একটু বি এক্স বাই ডিটি আবার এখানে কথা আসছে ডি ওয়াই বাই ডিটি এটা আমরা ম্যাট্রিক্স ফর্মে করে লিখতেছি এই লাইনটাকে খেয়াল করো এখানে কি কি আছে ইউ1 ইউ টু চলক একটু সাবধান একটু সাবধান ইউ ওয়ান তাহলে এই জায়গাটা হচ্ছে ইউ এর জন্য এখানে কিছু নাই দেখো এখানে ইউ আছে তাহলে এটা কিছু নাই আর এখানে লিখবো মাইনাস আলফা বি বাই বিটা আর এখানে হচ্ছে কত মাইনাস এ বিটা বাই আলফা এখানে হবে এটা নাই ইউ টা নাই দেখো এই যে ইউ টা নাই যেন বাদ দিলাম এখানে লিখলাম ইউ ওয়ান হয়ে গেল ওকে আশা করছি তোমরা অঙ্কটা বুঝছ হুম এখন আমরা যেটা করব এখানে আমরা ওই স্বাভাবিক ইকুয়েশন বা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আমরা এখানে বের করব দেখি ক্যারেক্টারিস্টিক কিভাবে বের করব তাহলে এখানে আমরা ক্যারেক্টারিস্টিকটা বের করতে যাই তাহলে আমরা কিভাবে আচ্ছা এখন দেখো এখানে আমরা ক্যারেক্টারিস্টিক বের করলাম লিখব কি এখন তুমি তো এর মানটা জানো এ হচ্ছে তোমার এই মেট্রিকটা তাই না এ হচ্ছে তোমার এই এ হচ্ছে আমার এ বুঝলাম তাহলে আমরা এখানে যদি মানটা বসাই দেই তাহলে এর মানটা আমি এখানে বসাতে চাচ্ছি এর মানটা যদি এখানে বসাই জিরো মাইনাস এত বাই বিটা মাইনাস এ বিটা বাই আলফা জিরো এটা লিখছি এর মান লিখছি ওকে এখন মাইনাস যদি ল্যামদাটাকে ঢুকাই তাহলে কত হবে ল্যামদা জিরো জিরো ল্যামদা এই আইডেন্টিটির সাথে গুণ হয়ে গেছে ইকুয়াল টু জিরো এখন যদি আমরা এখানে গুণ করি তাহলে আমাদের কত আসতেছে মাইনাস ল্যামদা বাই বিটা আর এখানে আসছে কত মাইনাস এ বিটা বাই আলফা মাইনাস ল্যামদা ইজ টু 0 চলে আসছে ওকে আমাদের মোটামুটি কাজ প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এখন যদি আমরা একটু এখানে একটু জায়গা করে নেই তাহলে আমাদের কাছে শেষ হয়ে যাবে তাহলে আমরা কি করছি এখানে ইউক্লিবিয়াম পয়েন্ট তো আমরা আগে বের করি ইউক্লিবিয়াম পয়েন্ট হচ্ছে ওই যে বিন্দুগুলো বের করেছিল ওই ইউক্লিবিয়াম পয়েন্টগুলো বের করছে এখন আমরা যেটা দেখতেছি এটা স্টেবল না আনস্টেবল স্টেবল না আনস্টেবল করতে হলে আমাকে প্রথমে কি করতেছে আমাকে ওখান থেকে ম্যাট্রিক্স আকারে তৈরি করতেছে হচ্ছে ম্যাট্রিক্স আকারে তৈরি করব আমরা এখানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের করছে ক্যারেক্টারিস্টিক বের করার পরে এখন আমরা এখান থেকে দেখছি আমরা ল্যামডার মানগুলো কেমন আসে এখন যদি আমরা এখান থেকে আর গুণন করে নেই

ঠিক আছে তাহলে আমরা ল্যামদা কয়টা মান পাইলাম দুইটা মান পাইলাম একটা পাইছি কি ল্যামদা ওয়ান ইকুয়াল টু এ বি রুট আর এটা কি পাইলাম ল্যামদা টু ইকুয়াল টু মাইনাস এ বি রুট এখন এখন তুমি কি বলতে পারো দেখো এখানে কিন্তু আমাদের একটা মান কি আসছে পজিটিভ চলে আসছে ঠিক আছে ঠিক আছে তাহলে এখানে দেখো কি হচ্ছে যেহেতু আমাদের একটা মান পজিটিভ চলে আসছে সেহেতু যেহেতু একটা মান পজিটিভ এখানে আমরা কি পাইছি হিয়ার যেহেতু আমাদের কি হবে মানগুলা এক সময় মানটা কোন দিকে চলে যাবে একটা অসীমের দিকে চলে যেতে পারে এই জন্য আমরা এখন বলবো সো দা ইউ ইকুই লিব্রিয়াম পয়েন্ট যদি নেগেটিভ আসতো তখন আমরা বলতে পারতাম কারণ দুইটাই যখন একটা নির্দিষ্ট মানের মধ্যে থেমে যাবে যখন একটা নির্দিষ্ট মানের দিকে একটা হয় তখন আমরা বলি স্টেবল কারেন্ট তখন বাউন্ডেড হয় আর যখন আনবাউন্ডেড থাকে তখন তাকে আমরা বলি আনস্টেবল পয়েন্ট ওকে সো আমরা এখানে প্রথমে কি করলাম প্রথমে আমাকে যে সমীকরণগুলো দেওয়া আছে সেই দুইটা ম্যাট্রিক্স সমীকরণ থেকে আমরা এখানে করে ল্যামডার মান বের করেছি যদি ল্যামডার মান যদি দুইটাই যদি নেগেটিভ আসছ তাহলে আমরা বলতাম স্টেবেল আর যদি একটাও যদি ফজটিভ আসে তখন তাকে আমরা বলে ফেলবো এখানে আনস্টেবেল ওকে তাহলে আমরা এখানে যে কাজটা করলাম আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো এখন আমি আমাদের লেকচার থেকে তোমাকে দু একটা অঙ্ক একটু বলে দেওয়ার চেষ্টা করছি দেখি তাহলে এটা তোমরা বুঝেছো তোমরা একটু বাসা অঙ্কগুলা করবা করলে দেখবা একদম সহজ ওকে এখন এখন আমরা আমরা এখানে এখানে যদি যাই শেয়ার দেখো যা যা বোঝানোর তোমাকে চেষ্টা করেছি সেটা কি কি ছিল প্রথমে আমরা এখানে লটকা ভোল্টেরা মডেল সম্পর্কে আমি তোমাদেরকে বারবার বলছি যদি লটকা ভোল্টেরা মডেল থাকে প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে কখন লটকা ভোল্টেরা মডেল তোমরা অবশ্যই এই বর্ণালেক বা এই লাইনটা লিখবা এই লাইনটা লিখবা এই লাইনটা লিখবা তখন তোমাকে লটকা ভোল্টার মডেলের টোটাল আউটলাইনটা সারা বুঝে যাবে যে তুমি লটকা ভল্টার মডেল সম্বন্ধে লিখেছো ঠিক আছে মানে ইকুয়েশন পর্যন্ত তোমার ক্রিয়েট করা পর্যন্ত পারলে এই গ্রাফটা দিয়ে দিও এটা হচ্ছে ট্র্যাজেক্টরি গ্রাফ ট্র্যাজেক্টরিটা পারলে দিয়ে দিও ওকে আচ্ছা এরপর আমি তোমাদের কাছে এই প্রবলেমটা করেছি যে যে ফাইন্ড দেখো এই প্রবলেমটা আজকে তোমাদের জন্য করেছি ফাইন্ড অল ইকুইলিব্রিয়াম পয়েন্টস এনি স্পেসিস স্পেসিস প্রেজেন্ট প্রেজেন্ট মানে কি 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 যদি দুইটা থাকে তার জন্য তুমি আমাকে বের বের করে করে দিবা দিবা ঠিক আছে ওকে আমরা প্রধান দেখেনি দুইটা সমীকরণ আমার এখানে ছিল এই দুইটা সমীকরণ থেকে আমরা প্রথমে সন্ধিবিন্দু বের করার চেষ্টা করতেছি এটা যখন বের করার চেষ্টা করছি তখন আমাদের এখানে কি আসছে মানগুলা এই দেখেন মানগুলো এরকম একটা কি আসছে আসছে মানে এখন যেহেতু ই ওয়ান জিরো জিরো বিন্দু এই বিন্দুতে আমাদের শিকারও নাই শিকারিও নাই যেহেতু দুইজনই নাই সেহেতু আমরা এখানে বলতে পারি দিস ইজ এ স্টেবল পয়েন্ট ওকে আর এখন দেখেন যেহেতু আর যখন দুইটাই পয়েন্ট আছে দুইটাই আছে শিকার আছে শিকার আছে তখন ওই যাচাই করবো সুন্দর করে তোমরা হেডিং দেবো পরীক্ষা হলে কারণ বলছে যে কি যখন দুইটাই প্রতিযোগ আকারে থাকবে তখন তার জন্য তুমি স্টেবিলিটি নির্ণয় করো ওকে তোমরা বোর্ডের দিকে তাকো এখন দেখো ডিএক্স বাই টিটা এখন আমরা এখানে কি করছি একটা এখানে আমরা কিন্তু আগে ভাবে করতাম এক্স টু আমার বিন্দু আসছে বি বাই বিটা তুমি এটা ইচ্ছে করলে এখানে ওয়ান ধরতে পারো এখানে ধরে আমরা এখানে ধরছি ইউ ওয়ান আর y ধরছি a α u2 এটা ধরে নিছে এখন দেখো আমরা সমীকরণগুলো তখন এখানে চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে যাওয়ার পরে a কাটা a কাটা তত এমন আসছে এখন দেখো এটার সাথে এটা গুণ হইছে u1 এর সাথে এটা গুণ হইছে গুণ হওয়ার পরে u1 u2 তো এমনিই ছোট সংখ্যা যদি দুটো গুণ করে আরো ছোট হয়ে যাবে তখন এই দুটো টার্ম গুলো বাদ দিয়ে দিয়ে আমরা এই টার্মটা আসছে এখন দেখো এখানে দুইজনleftrightarrow u1 একটা u2 প্রথম লাইনে u1 নাই যেটা এখানে 0 পরের লাইনে ইউ টু নাই জন্য এখানে জিরো বাকিগুলোকে আমি এখানে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করেছি এখান থেকে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের করেছি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যখন বের করে ফেলেছি তখন আমরা দেখো ল্যামডার মান পেয়েছি দুইটা দেখো ল্যামডার মান কয়টা পেয়েছি একটা হচ্ছে প্লাস রুট ওভার এ বি আর হচ্ছে মাইনাস রুট ওভার এ বি যেহেতু একটা মান পজিটিভ চলে আসছে সেহেতু আমরা বলতে পারি ইট ইজ অ্যান আনস্টেবল পয়েন্ট ইট ইজ অ্যান আনস্টেবল পয়েন্ট তাই না আমরা কি লিখতে পারি দিস পয়েন্ট কোনটা ওই যে যেটা আমাদের ওই যে যেখানে দুইটায় আছে কারণ এখানে আসলে টানেস্টেবল হওয়ার কথা কারণ শিকারও আছে শিকারিও আছে এখানে একটা আনস্টেবল ব্যাপার সব এখানে কাজী করে ঠিক আছে ওকে এখন তুমি ফোর পয়েন্ট টু টা একুইনিয়ম এর বাসায় করবো আমি তোমাদের এখানে এখানে ভিডিওতে এখানে দিয়ে দিলাম তোমরা এটা বাসায় দেখলেই পারবা একই কাজ সেম ভাবে এখানে এন ওয়ান বের করেছে এই যে এখানে আবার সেম বিন্দু গুলিটা আবার ওই দুটো বিন্দু আবার সেম আসছে এখানে দেখো ই ওয়ান এর ই ওয়ান জিরো জিরো ই টু এর মান আসছে যে এটা ঠিক আছে দুটা মান আসছে এখন এখান থেকে আমরা এই ফাংশন থেকে আমরা এভাবে করে লিখেছি পরে ইন্টিগ্রেশন করেছি করার পরে দেখেন আমরা মানগুলো পেয়ে গেছি ঠিক আছে ওকে এখন দেখো এখানে তোমার আরেকটা অঙ্ক আছে এখানে এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই অঙ্কটা এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক চার দশমিক এগারো এই অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করি দেখি পারি কিনা দেখো এখানে সেম কাজ ডিএক্স বাই ডিটির মান দেওয়া আছে এত ডিউআই বাই ডি মান দেওয়া আছে রেশাম্য অবস্থা জনসংখ্যা নির্ণয় করো এবং কিছু ট্রেজেক্টরি অঙ্কন করো ফাইন্ড দা ইকুইলিব্রিয়াম পলিউশন এন্ড অলসো ড্র সাম ট্রেজেক্টরিস ঠিক আছে তাহলে ডি এক্স বাই ডি ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স দেওয়া আছে তাহলে আমরা ওই যে আবার ফর ইউক্লি ইকুইলিব্রিয়াম পয়েন্ট ফর ইকুইলিব্রিয়াম পয়েন্ট ইকুইলিব্রিয়াম পয়েন্টের জন্য আমরা ডিএক্স বাই টি সমান জিরো এটা জিরো বসে আমরা এখানে বিন্দু এখানে কি পেয়েছি জিরো জিরো টেন টেন তাহলে এই বিন্দুতে এমনি স্টেবিলিটি নিয়ে আলোচনা করবো না আমরা টেন টেন নিয়ে আলোচনা করবো তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই দিই টেন এক্স টেন ওয়াই তাহলে এটাকে যদি আমরা এইখানে যদি আমরা ওই যে ওই ল্যাম দা আই মাইনাস এ মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এখানে আমরা বসাই দিচ্ছি অথবা এ মাইনাস ল্যাম দা আই যে কোনো একটাতে করলেই হবে এ মাইনাস ল্যাম দা আই টু জিরো করে সে এই মানটা পেয়ে গেছে এখন যদি এখানে আমরা গুণ করি গুণ করার পরে এতটুকু আচ্ছা তুমি আপাতত এখানে একটু এখানে আছে তাহলে এখানে টেন টেন বিন্দুটা হচ্ছে আমার এখানে স্যাডেল বিন্দু হিসাবে এখানে আমাদের কাজ করছে ঠিক আছে স্যাডেল বিন্দু হিসাবে এখানে কাজ করছে এই অঙ্কটা আমরা বাকি অঙ্কটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখাবো আশা করছি এটা একটু বড় টাইপের অঙ্ক ওকে ঠিক আছে এই অঙ্কটা দেখো এই অঙ্কটা একটু দেখো আচ্ছা নিম্নিত জোটের সমাধান আলোচনা করো যদি সমাধান আলোচনা করতে পারলে আবার সেম কাজ দেখো ডিএক্স এক্স বাই ডি ডি ওয়াই বাই ডিটি এখানে আমরা আবার এখানে দুইটাকে দেখছি সাম্য বস্তুগুলো নির্ণয় করে ফেলছি সেম কাজ আগের মতো আমি আজকে শুধুমাত্র ওই যে তুমি যে ইয়া করবা স্টেবিলিটির আগ পর্যন্ত আমি তোমাকে এখানে দেখাচ্ছি দেখো এই যে আগেন ভ্যালু আগেন ভেক্টর পর্যন্ত আগেন ভ্যালু বের করার পর্যন্ত আমি এখানে দেখাচ্ছি তাহলে ল্যামডা মানে হচ্ছে প্লাস আসছে মাইনাস আসছে তাহলে যদি প্লাস মাইনাস আসে তখন কিন্তু আমরা বলছি এটা আনস্টেবল পয়েন্ট যদি দুইটাই নেগেটিভ আসে তখন তাকে আমরা বলবো স্টেবল পয়েন্ট ঠিক আছে আজকে আমরা যে কাজগুলো করেছি এটা তোমরা আশা করি বাসায় দেখবা এবং বাসায় দেখলে এখানে এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলা তোমরা একটু যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে আমার মনে হয় এগুলো পারবা এগুলো তো কঠিন কিছু না তো আমরা আগামী ক্লাসে এর পরবর্তী অংশটুকু দেখব তো সেই পর্যন্ত আমরা আগামী ক্লাসের পর থেকে দেখব আচ্ছা এখানে আমাদের লেকচারে পরবর্তীতে কি আছে এখন সো আজকের ক্লাসে আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটা প্রিপিডিটার মডেল কিভাবে সলিউশন করে প্রিপিডিটারের মডেলের যে এই সলিউশন করে ওটার ইউক্লি ইকুইলিব্রিয়াম পয়েন্ট গুলো কিভাবে নির্ণয় করে ইকুইলিব্রিয়াম পয়েন্ট গুলার মধ্যে যে আমরা চারটা বিন্দু পাই তার মধ্যে একটা আছে একটা না থাকলে হবে না যখন দুইটাই থাকে সেটার জন্য আমরা কিভাবে ইকুইলিব্রিয়াম পয়েন্টের আমরা স্টেবল না আনস্টেবল গুলো নির্ণয় করি স্টেবল আনস্টেবল গুলো নির্ণয় করি এই জিনিসগুলা এই জিনিসগুলা নিয়ে আমরা এখানে কাজ করেছি আজকে তো আশা করছি তোমরা প্রবলেম গুলা ভালো করে বাসায় দেখবা এবং অঙ্কগুলা অঙ্কগুলো যদি তোমরা বাসায় একবার করো আমি মনে করি একদম সহজ অঙ্ক তোমরা খুব ভালোভাবে পারবা তোমরা যেহেতু ফোর্থ ইয়ার স্টুডেন্ট ম্যাথমেটিক্সে সো তোমরা এগুলা তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না হুম তারপরে যদি প্রবলেম হয় যে আমাদের মেইল আইডি অথবা মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারো তো আমি সবশেষে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়কে জাতীয় বিশ্ব আমি সব শেষে আবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এরূপ একটি অনলাইন ক্লাসের আয়োজন করার জন্য এবং অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে আমরা আবার যেতে পেরেছি আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ম্যাথমেটিক ম্যাথমেটিক্যাল মডেলিং বায়োলজি কোর্সের বায়োলজি কোর্সের এক্সপার্ট হিসেবে আমাকে এখানে নিযুক্ত দেওয়ার জন্য আমি আনন্দিত আর সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি আমি মোহাম্মদ আবু সালেক সহকারী অধ্যাপক গণিত ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ গাজীপুর আর সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বারোতম ক্লাস আজকে আমরা এখানে শেষ করছি নেক্সট ক্লাস গুলোতে আবার তোমাদের সাথে দেখা হবে এই আশা কামনা করে আজকে আমাদের এই ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবা أبو شباب شباب جنود دعاكم السلام عليكم ورحمة الله